এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, লক্ষীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর মহিলার, বিস্তারিতভাবে জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। চলছে জোর কদমে আবেদন সংক্রান্ত কাজ, আগামী মাস থেকে মিলবে প্রকল্পের সুবিধা। আর এই প্রকল্প নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতোর, প্রকল্পের বিরোধিতা স্বরূপ গেরুয়া শিবির। এই প্রকল্প নিয়ে মন্তব্য করে বিভাগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বিরুদ্ধে হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলেন টুসু হাজরা নামে এক মহিলা। দিন কয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ভিড় করার জন্যই দুয়ারে সরকার হচ্ছে, 500 টাকার জন্য ভোর 4টা থেকে বিকেল 4টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন রোদে, এটা জনসেবা হতে পারে না, মানুষকে ভিখারি বানিয়ে রাস্তায় দাঁড় করানো হচ্ছে। মোদিজিকে দেখুন, সাধারণ মানুষকে তিনি হাজার হাজার টাকা দিচ্ছেন, ঘরে বসে তারা সেই টাকা পাচ্ছেন। তারই প্রতিবাদে সালকিয়ার সীতানাথ বোস লেনের বাসিন্দা টুসু হাজরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা দেওয়া মহিলাদের ভিখারি বলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করেন এই মহিলা। তিনি বলেন, আমি লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছি, এই জনমুখী প্রকল্পে লাখ লাখ মহিলা আবেদন করেছেন, কোন অধিকারে দিলীপ ঘোষ তাদের ভিখারি বলতে পারেন? দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদ, তার বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি, আমি তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদিও এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্প খোলা হয়েছে, ক্যাম্পে গেলে বিনামূল্যেই মিলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মও। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে, সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন 500 টাকা, তপশিলি জাতি ও উপজাতি এবং আদিবাসী মহিলারা পাবেন প্রতি মাসে 1000 টাকা, রাজ্যের 25 থেকে 60 বছরের মহিলারা পাবেন এই টাকা, সরকারি চাকুরি এবং পেনশন প্রাপ্ত এই পরিষেবা পাবেন না। আগামী সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা।